ফের ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার খড়গ। এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের ঘনিষ্ঠ একজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুটি সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনে ইসরায়েলিদের জন্য অর্থ সংগ্রহের জেরেই গেল 19 এপ্রিল বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বসতি স্থাপন ও সহিংসতায় যুক্ত দায়ীদের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থান এই নিষেধাজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়েছে। চলতি বছরে এরই মধ্যে 5 বসতি স্থাপনকারী ও 2 ইসরায়েলি স্থাপনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিরোধিতার সর্বশেষ লক্ষণ। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলছে, এই নিষেধাজ্ঞার ফলে অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার যুক্তরাষ্ট্রে থাকা সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি মার্কিনিরা তাদের সঙ্গে কোনো প্রকার ব্যবসা ও লেনদেন করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তির পরিচয় জানিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ব্যক্তির নাম বেনজিয়ন গোপস্টেইন। তিনি কট্টর ডানপন্থী গোষ্ঠী লেহাবার প্রতিষ্ঠাতা। ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের সঙ্গে ইহুদিদের সম্পর্কের বিরোধিতা করেন তিনি। ধর্ম ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আরব বিরোধী আন্দোলনে তার বড় ভূমিকা রয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার জানান, লেহাবা গ্রুপের সদস্যরা পশ্চিম তীরকে অস্থিতিশীল করতে চায়। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার দিনে একই কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন করে 4 ইসরায়েলি ও 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তি ও পারিবারিক জীবনের অধিকার লঙ্ঘন করছে। 1967 সালে যুদ্ধের পর জর্ডান নদীর পাশের পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। এরপর থেকেই সেখানে ধীরে ধীরে ইহুদিদের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগী হয় তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ অবৈধ, তবে এর তোয়াক্কা করে না ইসরায়েল। ফিলিস্তিনিদের হটিয়ে জমি দখল করে বসতি নির্মাণ করে যাচ্ছে তারা। এতে করে ইসরায়েলের পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।